দল বিরোধী কাজের জন্য জেলাতে 61 জন পাশাপাশি বনগাতে 9 জনকে বহিষ্কার করলো তৃণমূল। এদিন মধ্যমগ্রামে দলীয় কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বহিষ্কারের সংখ্যা জানানো হলেও নাম প্রকাশ করা হয়নি। দল বিরোধী কাজের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার 61 জন তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। এদের মধ্যে বনগার 9 জন রয়েছেন, যদিও বনগাতে বহিষ্কৃতদের নাম প্রকাশ করা হয়নি। দলের টিকিট না পেয়ে যে সকল তৃণমূল কর্মীরা নির্দলে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তাদেরকে তৃণমূলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়, তারা যেন প্রার্থীপদ প্রত্যাহার করে নেন, না হলে দল কড়া পদক্ষেপ করবে বলেও জানানো হয়। এই হুঁশিয়ারির পর অনেকেই প্রার্থীপদ প্রত্যাহার করেও নেন, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই নিজেদের অবস্থানে অনড় ছিলেন আর তাই শেষ পর্যন্ত দল কড়া পদক্ষেপ করল। রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে জেলা কার্যালয়ে বৈঠক করেন জেলা নেতা পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ সহ অন্যান্যরা। সেখানেই পার্থ ভৌমিক জানিয়ে দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে জেলার 61 জনকে বহিষ্কার করা হল। এদিনের সাংবাদিক বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তবে বহিষ্কৃতদের আগামী দিনে দলে ফিরিয়ে নেওয়া হবে কিনা সে ব্যাপারে রাজ্যের ওপর দায়িত্ব ছেড়েছেন জেলার নেতারা। এ বিষয়ে পার্থ ভৌমিক বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সির নির্দেশ অনুসারে যে যারা তৃণমূল কংগ্রেসের নেতা কিংবা সমর্থক নির্দল হয়ে দাঁড়িয়েছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল মনোনয়ন প্রত্যাহার করবার জন্য, এবং বলা হয়েছিল যারা মনোনয়ন প্রত্যাহার করবেন না দল তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করবে। প্রায় 61 জন নির্দল এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতীকে দাঁড়িয়েছে, আমরা এই 61 জনকে দল থেকে বহিষ্কার করলাম। এদিনের বহিষ্কারের খবর সামনে আসতেই আমরা যোগাযোগ করেছিলাম বনগার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বর্তমানে 14 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কবিতা বালার সাথে। তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু আর বলার নেই, আমি জানিও না, টিভিও দেখিনি, দেখা যাক কি হয়। লড়াইতে থাকবেন? হ্যাঁ, লড়াইতে থাকব। আমরা যোগাযোগ করেছিলাম 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল বিক্ষুব্ধ নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়ের সাথে। তিনি বলেন, আমি দলকে জানিয়ে দিয়েছি যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে আমি অনড়, আমি নড়ব না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।